হ্যালো বন্ধুরা স্বাগত জানাই নলেজ চ্যানেলে আজকে প্রবাবিলিটির ওপরে থার্ড ভিডিও নিয়ে এলাম তো এখানে একটু ভ্যারাইটিস অঙ্ক দেখানো হবে প্রথম অঙ্কটা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন আ সাইমালটেনাস থ্রো অফ টু কয়েন্টস দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড ইজ তাহলে এখানে আমরা স্যাম্পল সেট যেটা পাচ্ছি এস এস দুটো কয়েনকে যদি আমরা থ্রো করি তাহলে কী কী পাবো এই হেড হেড পেতে পারি হেড টেল পেতে পারি টেল হেড পেতে পারি টেল টেল পেতে পারি তো এটা পাচ্ছি অর্থাৎ এডিল এসেডের হচ্ছে ফোর আচ্ছা ইভেন্ট কী হতে পারে অ্যাটলিস্ট একটা হেড থাকবে একটা হেড আছে কোথায় হেড হেডে আছে হেড টেলে আছে আর টেল হেডে আছে আর টেল টেলে কোনো হেড নেই তাই এটার কেডিনাল নাম্বার কত হচ্ছে থ্রি তাহলে কি হচ্ছে হচ্ছে আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলা যদি আমরা ফেলে দিই তাহলে পেয়ে এটা হবে বন্ধুরা এই অঙ্কটা দেখুন সেকেন্ড অঙ্ক ইন আইমাস থ্রো অফ টু ডাইস হোয়াট ইজ দা প্রবাবিলিটি অফ গেটিং টোটাল অফ টেন অর ইলেভেন দুটো ডাইস কে আমরা যদি ফেলি তো দুটো ডাইসের মধ্যে যে নাম্বার আসবে হয় সাম অফ আসবে টেন অথবা আসবে ইলেভেন তো এর এর কী হবে প্রবলটি দেখুন এখানে দুটো ডাইস আছে দুটো ডাইসের কেডিনাল নাম্বার কথা হবে স্যাম্পেল স্পেসের সিক্স ইন্টু সিক্স থার্টি সিক্স আগের দিনই দেখিয়েছিলাম দুটো ডাইসের এটাই হবে কেডিনাল নাম্বার আচ্ছা এবার ইভেন্ট ইভেন্ট সেট কী হবে ইভেন্ট সেটের দিকে একটু খেয়াল করুন ফোর কমা সিক্স প্লাস করলে কথা হচ্ছে টেন তারপরে আসবে ফাইভ প্লাস করলে কথা হচ্ছে টেন তারপরে হবে সিক্স কমা ফোর প্লাস করলে কথা হচ্ছে টেন তারপর হচ্ছে ফাইভ প্লাস করলে কথা হচ্ছে ইলেভেন তারপরে আসছে সিক্স কমা ফাইভ প্লাস করলে কথা হচ্ছে অর্থাৎ এই একটা দুটো তিনটে চারটে পাঁচটাই আসছে অর্থাৎ রিজেন নাম্বার অফ ই হচ্ছে ফাইভ তাহলে প্রবাবিলিটি কি হবে প্রবাবিলিটি কতবার অকারেন্স হবে দেখুন ফর্মুলা বসিয়ে মানগুলো বসালেই অ্যান্সার হয়ে যাচ্ছে তো এত সহজ হয়ে যাচ্ছে ফাইভ বাই থার্টি সিক্স এটা হবে প্রবাবিলিটি নেক্সট অঙ্কটা দেখুন খুব ইন্টারেস্টিং অঙ্ক ওয়ান কার্ড ইজ ড্রন অফ র্যান্ডম ফর্ম আ প্যাক অফ ফিফটি টু কার্ডস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ড্রন ইস ফেস কার্ড এখন এইটা করতে গেলে জানতে হবে যে একটা কার্ডে ফিফটি টু দেওয়াই আছে তো একটা কার্ডে কটা একটা প্যাক অফ কার্ড মানে ফিফটি টু কার্ডের মধ্যে কটা ফেস কার্ড থাকে ফিফটি টু কার্ডের মধ্যে প্রত্যেকটা রঙের চারটে করে ফেস কার্ট থাকে যে ফেস কার্টগুলো এ কে কিউ আর জে দ্বারা যে ফেস কার্ডগুলো লেখা থাকে এগুলো হচ্ছে ফেস কার্ট তো টোটাল কটা চারটের রঙ চারটে রঙের চারটে করে ফেস কার্ট তাহলে ষোলোটা তাহলে এখানে ফার্স্ট হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ সে স্যাম্পল স্পেস কী হবে ফিফটি টু আর কার্ডিনাল নাম্বার অফ ইভেন্ট কী হবে কত কতগুলো ইভেন্ট আসছে সিক্সটিন কারণ চার চারটে করে ফেস কাট আছে আর চারটে রঙ আছে চার ইন্টু চার ষোলো কার্ডিনাল নাম্বার অফ ইভেন্ট হচ্ছে সিক্সটিন তাহলে প্রোবাবিলিটি কী হবে প্রবাবিলিটি হবে খুবই সহজ বন্ধুরা দেখুন মজা করে করবেন একদম প্রবাবিলিটি হবে এটা সিক্সটিন বাই ফিফটি টু ফোর দিয়ে কাটলে হবে ফোর বাই থার্টিন এটা হবে অ্যান্সার খুব মজা করে করবেন বন্ধু দেখুন বন্ধুরা এটা প্রবাবিলিটির আরেকটি ইন্টারেস্টিং অঙ্ক এটাও কার্ডের ওপরে আ কার্ড ইজ ড্রন ফ্রম আ প্যাক অফ ফিফটি টু কার্ডস দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ কুইন অফ ক্লাব অর আ কিং অফ হার্ট ইজ তা পুরো কার্ডের মধ্যে কুইন অফ ক্লাব কিন্তু একটাই কার্ড আছে আর কিংস কিং অফ হার্ট কিন্তু একটাই কার্ড আছে তাহলে আমার এখানে ক্রেডিনাল নাম্বার অফ এস কি হবে স্পেসের নাম্বার ফিফটি টু দেওয়াই আছে আর ক্রেডিনাল নাম্বার অফ ইভেন্ট কটা ইভেন্ট হতে পারে ইভেন্ট হতে পারে কুইন অফ ক্লাব ক্লাব কিং অফ হার্ট মানে দুটো তাহলে প্রবাবিলিটি কি হচ্ছে প্রবিলিটি হচ্ছে টু বাই ফিফটি টু হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি সিক্স এটা হচ্ছে অ্যান্সার প্রবাবিলিটি